शुक्रिया ज्ञापन करी अल्हम्दुलिल्लाह दुरूद ओ सलाम बरसित होक आखिर नबी हजरत मुहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम के प्रति अल्लाहुम्मा सल्ली अलै अल्लाहुम्मा बारिक अलै। खुतबार आलोच्य विषय हच्छे देन मोहर की केनो ओ कतो प्रकार केनो देवा उचित ए विषयेर उपरे आलोचना पेश करब। गत कयेक जुमाय विवाहेर मर्यादा एवं कोन बयसे विवाह करा फरज एवं विवाहेर स्तर ओ गुरुत्व विषयगुली आलोचना करेछिलाम। आजकेर आलोच्य विषय मोहर सम्पर्के। अल्लाह तबारक व तआला এই পৃথিবীর ভারসাম্য রক্ষা করার জন্য মানব জাতির ভিতরে নর ও নারীর মাধ্যমে বিবাহ বন্ধনের সুব্যবস্থা করেছেন, যেখানে নারীর অধিকার যেন ঠিক থাকে। এই জন্য আল্লাহ তাবারক ও তাআলা নারীর দেনমোহরের ব্যবস্থা তিনি করেছেন, যা পুরুষের উপরে বিবাহের পূর্বেই প্রদান করা তার জন্য আবশ্যক। সুপ্রিয় মুসল্লিবৃন্দ, মহান আল্লাহ তাবারক ও তাআলা বলেন মোহরটা কি? আল্লাহ তাবারক ও তাআলা বলছেন উহিল্লা লাকুম মা ওয়ারা যালিকুম আন তাবতাগু বিআমালিকুম মুহসিনিনা গায়রা মুফাসিহিন, যে তোমাদের জন্য আমি নারী গ্রহণের ব্যবস্থা করে দিয়েছি, তোমাদের বৈধ পন্থায় তোমরা তোমাদের মালের বিনিময়ে তোমরা তোমাদের মালের বিনিময়ে তাদেরকে তোমরা গ্রহণ করবে, যেটি কোনো অন্যায়ভাবে নয় ন্যায়সঙ্গতভাবে তোমরা সেটি গ্রহণ করবে এবং এটি তোমাদের কোনো ত্রুটি বিচ্যুতি বা পাপ বা অসুবিধা হওয়ার কথা নয়, যা আল্লাহ তাবারক ও তাআলা তোমাদেরকে ভোগের সামগ্রী হিসাবে ইস্তেমতা করার জন্য তিনি তাদেরকে সেই ব্যবস্থা করে দিয়েছেন। ফাতুহুন্না উজুরাহুন্না, আর তোমরা তাদের প্রাপ্যতা তোমাদের যাওয়ার পূর্বেই তোমরা তা পরিশোধ করবে। এরপরে ওয়ালা জুনাহা আলাইকুম ফিমা তারাদাইতুম, উভয়ের সম্মতিতে যদি হয়ে থাকে মোহরানা, যদি তারা তোমাদের উপর ধার্যকৃত মোহর যদি তোমাদের ফরজ বিধিবদ্ধ হওয়ার পর কিছুদিন পরও যদি তোমরা এটি তা আদায় করে থাকো তাতেও দোষের কিছু নাই। ইন্নাল্লাহু কানা আলিমান হাকিমা, নিশ্চয় আল্লাহ তাবারক ও তাআলা জ্ঞাত এবং সর্বজ্ঞময়। অন্যত্র আল্লাহ তাবারক ও তাআলা বলেন ওয়াতুন নিসা সুদুকাতিহিন্না নিহলাতান, তোমরা তোমাদের রমণীদেরকে তাদেরকে মোহর দিয়ে দাও নিহলাতান, খুশি চিত্তে আনন্দের সহিত তোমরা তাদেরকে তাদের দেনা পাওনা সেটি তোমরা তাদেরকে প্রদান করো। উল্লেখিত আয়াত থেকে যেটি বোঝা যায় যে আপনার মোহরানা কোনো পুরুষের পক্ষে কোনো কষ্ট বা কোনো জবরদস্তি বিষয় নয়, পুরুষ নারীকে বিবাহের পূর্বে যে মোহর প্রদান করে থাকে এটি হচ্ছে তা আনন্দের বিষয়, তা খুশি করার জন্য সেটি তাকে তা প্রদান করবে।
এটি হচ্ছে আপনার মোহর। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যত্র একটি হাদিসে বলেন, বিমা ইস্তাহাল্লা ফুরুজাহুন্না, যেই মোহরানা তোমরা আদায় করে থাকো এর বিনিময়ে তোমরা তাদের যৌনাঙ্গে তোমাদের বৈধকরণের জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা এটি বিধিবদ্ধ করে দিয়েছেন। মোহরানা দুইভাবে আদায় হয়ে থাকে, এক বিবাহের আকদ নিকাহ, বিবাহের অনুষ্ঠান প্রস্তুতির মধ্যেই, ইজাব কবুলের পূর্বেই তা আপনাকে নির্ধারণ করতে হবে যে আপনার কত আপনি মোহর বা ওই নমনী কততে রাজি হবে এটি আপনাকে নির্ধারণ করতে হবে। প্রথমত যে আপনাকে লগদেই আপনাকে আদায় যোগ্য করতে হবে, এটি পুরুষের অধিকার, পুরুষের কর্তব্য, পুরুষ অবশ্যই মোহর হচ্ছে আদায় যোগ্য, তাকে আদায় করেই দিতে হবে, এটি পুরুষের ভরপোষণের খরচের ভিতরে, এটি একটা গুরুত্বপূর্ণ অংশ। বিবাহের যে কোনো বিষয়গুলি অর্থাৎ একটি বিবাহ সম্পন্ন করতেই যে সমস্ত বিষয়েদি এই অংশগ্রহণ আছে তন্মধ্যে মোহর হচ্ছে একটি গুরুত্বপূর্ণ বিষয়, যে বিষয়টি প্রত্যেকটি পুরুষকে আদায় করতে হবে এটি আদায়যোগ্য। সমাজে মানুষের মোহরানা ধার্য হয়ে থাকে অন্য একটি দিক থেকে, তা হচ্ছে আমি অর্থাৎ মেয়ের বাবা তার মেয়ের বরকে কি পরিমাণ যৌতুক বা টাকা দিতে পারে, সেই পরিমাণ মেয়ে পক্ষ ভবিষ্যৎ যেন কোনো বিপদ না ঘটে এর উপরে একটা মোহর ধার্য হয়ে থাকে। ধরে নিন এইভাবে যদি বলা যায়, ছেলেকে যদি 2 লক্ষ টাকা তাকে যদি যৌতুক দিয়ে থাকে, একটি মোটরসাইকেল দিয়ে থাকে, এরপরে আনুষাঙ্গিকগুলি আরও কিছু আছে যেগুলি আসবাবপত্র, এগুলি যদি চুক্তিবদ্ধ হয়ে থাকে, তখন মেয়ের বাবা একটু বেঁকে বসে যে আমি জামাইকে এত কিছু দিয়েছি তাহলে আমার মোহরানা অবশ্যই 5 লাখ টাকা হওয়া দরকার। এরকম একটি ধ্যান ধারণা থেকে একটি বিবাহ অনুষ্ঠান হয়ে থাকে বা একটা ছেলে মেয়ের বিবাহের জীবনে আবদ্ধ হয়ে থাকে, কিন্তু আসলে এরকম চিত্ত হওয়া, এরকম চিত্র হওয়া কখনোই ঠিক হয় না। কারণ বিবাহ হয়ে থাকে উভয় পক্ষের কুপু বা সামঞ্জস্যপূর্ণ অবস্থায় হয়ে থাকে, ছেলে এবং মেয়ে উভয়কেই একটু সমান রেখার মধ্যে রাখতে হবে, যে রেখার ভিতরে মোহরানা আদায়যোগ্য হয় এরকম একটি পরিবেশ করতে হবে। আর এই দামাদামি দর কষাকষিতে ছেলে পক্ষ যখন দর কষাকষি করে তখন মেয়ে পক্ষ একটা নিরাপদ পথ খুঁজে, তার নিরাপত্তার জন্য তখন ছেলেকে একটু বাইন্ডিং করে একটা বিপদের মধ্যে রেখে থাকে যে তোমাকে যখন এত টাকা আমি দিয়েছি তাহলে তুমি আমার মেয়েকে 5 লক্ষ টাকা মোহর দিতেই হবে। ছেলে এখন মনে করে যে আমাকে তো লগদ দিতে হচ্ছে না, লগদ তো তোমার কাছ থেকে পাচ্ছি, অতএব আমি 5 লক্ষ টাকা বাদলে কি আর 7 লক্ষ টাকা বাদলে কি, আমার তো যায় আসে না, ওটা পরে দেখা যাবে। এখন ছেলে বলা যে ঠিক আছে তাহলে মোহর 5 লক্ষ তাতেই রাজি, এখন এই বাকিতে আপনি 5 লক্ষ টাকা আপনি মোহর নির্ধারণ করলেন। এখন ছেলের পালা হলো, বাসর ঘরে এখন যাবে, বাসর ঘরে যাওয়ার পরে এখন সমাজে এই ধরনের আরেকটি কথা চালু আছে এরকম যে এখন মোহরটা আমি আদায় করিনি, এখন বাসর ঘরে গিয়ে ছেলে এখন তার স্ত্রীকে বলবে যে আমি তো মোহর দিতে পারি নাই, তো তোমার কাছে আমি আজকে আসছি, তুমি ক্ষমা করে দিও, বাকিটা সময় হলে তোমাকে পরিশোধ করে দেব। এটা কাপুরুষ, অযোগ্য, এটি হতেই পারে না, একটি পুরুষ কখনো মেয়ের কাছে এভাবে বলতেই পারে না।
পুরুষ যোগ্য এবং শক্তিশালী, পুরুষ মেয়ের ভর পোষণের খাবার দাবার খোর পোষের যাবিত দায় দায়িত্ব একজন পুরুষ তা একটা নারীকে দিতে পারে, এরকম ক্ষমতা নিয়ে আল্লাহ তাবারক ও তাআলা পুরুষকে পৃথিবীতে পাঠিয়েছেন। আল্লাহ তাবারক ও তাআলা বলেন আর রিজালু কওয়ামুন আলান নিসা, আল্লাহ তাবারক ও তাআলা এই পুরুষ জাতিকে নারীর পরিচালক হিসাবে পৃথিবীতে প্রেরণ করেছেন। নারী পুরুষের পরিচালক হতে পারে না। তাহলে বোঝা যায় যে পুরুষ কখনোই বাসর ঘরে গিয়ে ওই বউয়ের কাছে স্ত্রীর কাছে গিয়ে নত স্বীকার করে তার বাসর ঘর উদযাপন করা কাপুরুষের জন্য উচিত নয়। তাহলে যদি প্রথমে নগদপূর্ণ নগদ ভাবে আদায় করা যায় তাহলে তো গেলই, আর যদি না যায় বাকি থেকে থাকে তারপরও কিছু তো দেই, যে অল্প কিছু টাকা দেই এরপরে আপনি বাকিটা খাতা শূন্যই থাক, এখন মরার আগ পর্যন্ত ওই খাটিয়া পর্যন্ত এটা সময় থাকবে, অসুবিধা কি পরে দেওয়া যেতে পারে, তো বাকি আছে। তাহলে তোমাকে কেন বলতে হবে যে আমার মোহর আমি দিতে পারি না, তুমি আমাকে মাফ করো, তো মাফ করলে তো পরে দিতেই হবে না। এখন হচ্ছে মোহর ধার্যের বিষয়, আমাদের সমাজের মানুষের এই আকিদাটা এই বিশ্বাসটা অবশ্যই পরিবর্তনযোগ্য। টাকার ফিগার যেটি হোক, আপনি পাঁচ ভরি স্বর্ণ দেন সেটি হবে, তবে মোহর যেটি নির্ধারণ হবে সেটি হচ্ছে বিক্রয়যোগ্য পূর্ণ হতে হবে। মোহর যেটি নির্ধারণ হবে সেটি বিক্রয়যোগ্য পূর্ণ হতে হবে। মোহরটি দেওয়া হয় কেন? মোহর প্রদান করা হয় মেয়ে বরপক্ষের ভরণ পোষণের দায়ভার খরচাদি যেন সে করতে পারে, এই জন্য মেয়েকে মোহর দেওয়া হয়। যে মেয়েকে মোহর পূর্বে প্রদান করবে ওই মেয়ে আত্মীয় স্বজন বরপক্ষের লোকজনের আত্মীয়তা করার জন্য আতিথিয়তা করার জন্য সম্মানের জন্য এ টাকা ব্যয় করবে, অথবা বাবা যদি খরচ করে তাহলে করবে, এটি মেয়ে যদি দেয় তাহলে তাতে আপত্তি নেই থাকে। কিন্তু এখানে আপনি বাকি রেখেছেন, ফলে মেয়ে পক্ষ এখন যে কোনোভাবে হোক এটিকে সে আদায় করে থাকে। এখন মোহর আনা যখন নির্ধারণ করা হয়, ধরে নেন 1,01,000 টাকা নির্ধারণ করা হয়, এটি হয়তোবা এরকম নির্ধারণ যে সমাজে যে বিজোড় সংখ্যা না হলে হয় না, তো ছেলে আর মেয়ে তো জোর, তা আপনার মোহর আনা বিজোড় হবে কেন? মোহরানাও জোর হবে। অর্থাৎ এই কথা এইভাবে বলা নেই যে বিজোড় সংখ্যা আপনার হতে হবে, আর সমাজে যখনই মোহর নির্ধারণ হয় তখন ওই আপনার মুরব্বীরা এই জায়গাতে একটা বাধে যে না বিজোড় সংখ্যা করতে হবে, মোহরানা হচ্ছে 1,10,000 টাকা আপনার 1 টাকা 1 পয়সা আপনার এইগুলি মোহরানা নির্ধারণ করে থাকেন, এই ধরনের এটা একটা ভুল আকিদা। এই আকিদা পরিধান পরিবর্তনযোগ্য। আপনি মোহরের ফিগার আপনি 2 লাখ করেন 5 লাখ করেন, ছেলের উপর নির্ধারণ করবে মোহরের পরিমাণ, এবং মেয়েকে সেটি খেয়াল করতে হবে যে তার উপর জুলুম হচ্ছে কি না এই বিষয়টি দেখতে হবে। মোহর সর্বনিম্ন উল্লেখ আছে, অবস্থা ভেদে আপনার পরিবেশ পরিস্থিতির উপরে মোহর নির্ধারণ হয়ে থাকে, অর্থাৎ ছেলের অবস্থা দেখে মোহর নির্ধারণ হবে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন মহিলা আসলেন, ওয়ান সাহাল ইবনে সাদ আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কন জাত ইমরাতুন, সাহাল ইবনে সাদ থেকে বর্ণিত তিনি বলেন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন মহিলা আসলেন। আসার পরে তিনি বলছেন ফাকালাত ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল, ইন্নী ওয়াহাবতু নাফসি, আল্লাহর নবী আমি আমার জীবনটিকে আপনার জন্য উৎসর্গ করে দিচ্ছি, অর্থাৎ আল্লাহর নবীকে বিবাহের প্রস্তাব দিচ্ছে। এরপরে ফাকামাত তাবিলান, ওই মহিলা অনেকক্ষণ অপেক্ষা করল, আল্লাহর নবীর কাছ থেকে কোনো জবাব বা উত্তর আসলো না। ফাকামা রাজুলুন, আল্লাহর নবীর কাছে বসা ছিল একজন লোক,
সে দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে যাওয়ার পরেই বলছেন, ইয়া রাসূলুল্লাহ, যাব্বিজনিহা ইন লাম তাকুন লাকা ফিহা হাজাতুন। হে আল্লাহ রাসূল, আপনার যদি এই মহিলাকে বিবাহ করার কোনো প্রয়োজন না থেকে থাকে, তাহলে আপনি আমাকে ওই মহিলার সাথে বিবাহের ব্যবস্থা করে দিন। আল্লাহ নবী ওই লোকের কথা শোনার পর রাজি হলেন। পরে বললেন, ফকাল হাল ইন্দাকা মিন শাইইন তুসাদ্দিকু, হা, এই শোনো, তোমার কাছে কি কোনো কিছু মোহর দেওয়ার মতো কিছু আছে যে তুমি তাকে পরিশোধ করতে পারবে, মোহর দিতে পারবে? ওয়ালা, ওই লোকটি বলছেন, মা ইন্দি ইল্লা ইজারি, আল্লাহর নবী, আমার এই পরনের লুঙ্গি ছাড়া আমার কাছে কিছুই নাই। ওই লোকটি বিবাহ করতে চাচ্ছে, তো আল্লাহর নবী বলছে যে তুমি মোহর পরিশোধ করতে পারবে, তো পরিশোধ যদি করতে পারো তাহলে তুমি কিছু থাকলে বলো। তো লোকটি অপারগতা প্রকাশ করছে যে আমার পরনের এই লুঙ্গি ছাড়ার কিছুই নাই। এরপরে আল্লাহর নবী পরে কথা বলছেন, দেখেন, ইলতামিস ওয়ালাউ খাতামান হাদি মিন হাদিদিন, ইলতামিস, তুমি বাড়িতে যাও, যে একটু খুঁজে খাজে দেখো ওই ডয়ারে বা কোথাও বক্সের ভিতরে তোমার যদি একটা লোহার আংটিও থাকে তাহলে সেটি তুমি নিয়ে আসো। ফালতামিস ফালাম মেজিদ শাইয়ান, সে বাড়িতে গেল, যাওয়ার পর খোঁজাখুঁজি করলেন, করার পরেই সে দেখেন যে বাড়িতে আর কিছুই পেল না, অর্থাৎ তার পরনে যেটা বিবরণ দিয়েছে সেটা ছাড়া তার বাড়িতে একটা লোহার আংটিও পর্যন্ত পেল না। ফকাল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হাল মাকা মিনাল কুরআনি শাইউন, এই শুনো, তুমি কোরআনে কিছু জানো, অর্থাৎ তুমি কোরআন পড়তে পারো কি না, বা কোরআনের কিছু বিদ্যা তোমার কাছে আছে কি না? কোলা নাম সুরাতুন কেদা ও কেদা, হে আল্লাহ রাসূল, অমুক অমুক কোরআনের অমুক অমুক সুরাগুলি আমার কাছে আছে, অর্থাৎ আমি এগুলো জানি। ফকলা জওয়াদ না কাহা, তাহলে ওই সুরার বিনিময়ে আমি তোমাকে তার সাথে বিবাহের ব্যবস্থা করছি, বিমা মা কামিলাল কোরআন, তোমার কোরআনে যা কিছু আছে এটি দিয়ে আমি তোমাকে মোহরানার ব্যবস্থা করে দিলাম। অর্থাৎ তুমি যে কোরআনের সুরা যে কয়টা তুমি জানো, তুমি বাসর রাত্রে ওই তোমার স্ত্রীকে তুমি ওই কোরআনগুলি শিক্ষা দিবে, অর্থাৎ তোমার এই শিক্ষার বিনিময়ে তোমার একটি মাধ্যম হচ্ছে এই মোহরের ব্যবস্থা। তাহলে বোঝা গেল যে যদি একেবারে দুর্বল হয়ে থাকে, কিছু দেওয়ার মতো যদি না থাকে, তাহলে সে যদি একটা সুরা অথবা একটা দোয়াও যদি শিক্ষা দিয়ে থাকে তাহলে সেটি হলো মাধ্যম। এটি যদি উভয়ে তাকে সম্মতি করে নেয় তাহলে দেখা যাবে যে এখানে বিবাহ ব্যবস্থা সে এটি মোহরানা নির্ধারণ করতে পারে। এইখানে আপনার একেবারে নিম্নে যে কথাটি সেটি বলা আছে, উচ্চে কত এই কথা বলা নেই। তবে মোহরের কিছু বিবরণ আমি আরেকটা হাদিস থেকে দেই, তাহলে আরো একটু স্পষ্ট হবে। ওয়ান আবি সালমা কল সালতু কামকানা সিদাকু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আবি সালমা থেকে বর্ণিত, তিনি বলেন যে আমি জিজ্ঞাসা করলাম যে নবী করিম সাল্লাল্লাহু সাল্লামের মোহর কত ছিল। কানা সিদাকু লিআজওয়াজিহি সিনত আশারা উকিয়া, যে ওয়া নাসুন, যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোহর ছিল আপনার 12 উকিয়া। অথবা কল আতাদ্রুনা মানাস কুলতুল্লাহ কল নিসফ উকিয়া ফাতিলকা খামসুমিয়া দিরাহিম, অর্থাৎ অর্ধ উকিয়া পরিমাণ, অর্থাৎ তার পরিমাণ হচ্ছে 500 দিরহাম, অর্থাৎ আল্লাহ নবীর মোহর ছিল হলো 500 দিরহাম। তাহলে 500 দিরহামের বিনিময় হলে আপনার 18 টাকা হলে কত টাকা হয়, এখন তো দিরহামের দাম আরো বেশি, তাহলে সে সময় যদি 500 দিরহাম হয় তাহলে এখন মানুষের আর্থিক সচ্ছলতা বা মানুষের খরচের ব্যয়ভারের যোগ্যতা মানুষের কাছে আছে, তাহলে মানুষ যে পরিমাণ যোগ্যতা রাখে সে পরিমাণ সে মোহরানা সে আদায় করবে, এটি দিতে পারবে।
মোহরামের বিষয়ে আপনার আল্লাহ নবীর এক স্ত্রী ছিল উম্মে হাবিবা, তার স্ত্রী সমূহের মধ্য থেকে তার ১১টি স্ত্রী, তন্মধ্যে উম্মে হাবিবার সবচেয়ে বেশি মোহর ছিল। মজার বিষয় হল জায়গায় যে মোহর আনা যদি ছেলে যদি আদায়যোগ্য না হয়ে থাকে, তার পরিবার থেকে যদি কেউ আদায় করে, বাবা করুন অথবা তার বড় ভাই অথবা তার খালা মামু, এরা যদি কেউ আদায় করে তাহলেও সে যে আদায় হবে, এই উম্মে হাবিবার ঘটনা। তো উম্মে হাবিবার বিয়ের ব্যবস্থা করেছিল আপনার হাবশার বাদশাহ নাজ্জাশী, তিনি তার মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে তার বিয়ের ব্যবস্থা করেন এবং তার মোহর নির্ধারণ করেন আপনার ৪০০০ দিরহাম। তাহলে ৪০০০ দিরহাম তিনি মোহর নির্ধারণ করেছেন এবং উম্মে হাবিবা অর্থাৎ রসুলের পক্ষ থেকে এই ৪০০০ দিরহাম ওই আপনার হাবশার নাজ্জাশী বাদশাহ তিনি তা দিয়ে দিয়েছেন। তাহলে এটি প্রমাণ করে যে আপনি যদি কাউকে সহযোগিতা করেন বিবাহের ক্ষেত্রে, যে মোহর লগত আদায় করতে পারে না, আমি তার মোহরের ব্যবস্থা করে দেবো, বাবা যদি বলে যে আমি লগত মোহর দিব তাহলে দিতে পারবে। তাহলে একজন রাষ্ট্র যদি মনে করে যে আমি অমুকের মোহরের ব্যবস্থা করে দেবো তাহলে করতে পারে। তাহলে বাদশাহ নাজ্জাশী হাবশার তিনি এই উম্মে হাবিবাকে তিনি ৪০০০ দিরহাম দিয়ে আল্লাহ নবীর সাথে বিবাহ দিয়েছিলেন। এরপরে প্রথম যুগে যান, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাদিজার ব্যবসা দেখাশোনা করতেন। এই ব্যবসা দেখাশোনার ক্ষেত্রে আল্লাহর নবী তিনি মাইসারাকে সাথে নিয়ে তিনি ব্যবসা বাণিজ্যে গিয়েছিলেন। যেই দিন থেকে ব্যবসার দায়ভার গ্রহণ করেছিলেন সেই দিন থেকে খাদিজার ব্যবসা খুবই উন্নত, অনেক লাভজনক। মাইসারা এসে খাদিজাকে বলল, অর্থাৎ মাইসারা হচ্ছে খাদিজার একটা গোলাম, বিশ্বস্ত একটা কর্মচারী। মাইসারা এসে বলতেছেন যে মোহাম্মদ ইনি হচ্ছেন একজন খুব মিষ্টভাষী লোক এবং ব্যবসার দিক থেকে খুব পাণ্ডিত্যপূর্ণ, খুব অভিজ্ঞপূর্ণ। এইবারের ব্যবসার কাফেলাতে সবচেয়ে বেশি আমরা লাভবান হয়েছি, ইতিপূর্বে কোনোদিন আমরা ব্যবসাতে এত লাভ করতে পারি নাই। এই মাইসারার প্রশংসা শুনে খাদিজা তখন মনে মনে একটি চিন্তা ভাবনা করলেন, অর্থাৎ তার পূর্বেই তখন স্বামী মারা যায়, অর্থাৎ এই স্বামী মারা গেলেই তখন খাদিজার বান্ধবী ছিল হলো নাফিসা, খুবই কাছের। তখন নাফিসাকে ডেকে পাঠালেন যে তুমি একটা প্রস্তাব নিয়ে যাবে আবু তালেবের কাছে, তুমি গিয়ে বলো। ইতিপূর্বে মোহাম্মদের সাথে নাফিসার কথা হয়েছে, তো বলছে যে মোহাম্মদের বিবাহের ব্যবস্থা খাদিজার সাথে করতে চাচ্ছি, খাদিজা নিজেই মোহাম্মদকে বিবাহের প্রস্তাব দিয়েছে, আপনারা এই বিষয়টি কি বলেন? আবু তালেব তখন তার গোত্রীয় লোকজনকে নিয়ে পরামর্শ ডাকলেন, ডাকার পরে খাদিজার পরিবারের সাথে তখন বৈঠক দিলেন। বৈঠক দিয়ে সিদ্ধান্ত হলো বিবাহ হবে, উভয় পক্ষের সম্মতিতে খাদিজার মোহর আনা নির্ধারণ হলো ২০টি উট। খাদিজার বিবাহের অনুষ্ঠান মোহর আনা নির্ধারণ হলো ২০টি উট। সে সময় উটের দাম ছিল বেশি, এখন যে তুলনায়, কিন্তু তখন ওটি সবচেয়ে বড় মানে আপনার মূল্যবান পণ্য ছিল। তাহলে সে সময় আল্লাহ নবী ২০টি উট দিয়েছেন, তাহলে আজকে দেশের মানুষ ওই ইতিহাস যদি দেখে থাকে তাহলে আজকে বড় বড় পরিবারে আপনার এই ধরনের একটা মেয়েকে বিবাহে মোহর আনার আদায়যোগ্য এই বিষয়টি এর অধিক হওয়া দরকার। কারণ যে যেরকম অবস্থানে আছে সে সেভাবে তার মোহর আনা আদায় করবে, এটি হলো কথা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে এই খাদিজার বিবাহের ব্যবস্থা হয়ে গেল, তাহলে এই মোহর আনা এটি প্রমাণ করে
যে খাদিজার 20টি উটের বিনিময়ে আল্লাহর নবী তাকে বিবাহ করেছিলেন। এরপরে মোহরানা কি কারণে আমরা দিয়ে থাকি? একটা পুরুষ একটা মেয়েকে মোহর কেন দিবে? এখানে 5টি কারণ ধরা যেতে পারে। এক, মোহর আনার এটি তার স্ত্রী বা নারীর সম্মানার্থে তাকে প্রদান করতে হয় এবং তার স্বামী স্ত্রীর যৌনাঙ্গ ভোগের যে মাধ্যম তা এটি হালাল করার মাধ্যম। এটিকে এখন আর এক শ্রেণীর মানুষ আছে যেটিকে অপব্যাখ্যা করে বলেন যে আমি তো আমার স্ত্রীকে মোহর দিয়ে নিয়েছি, আমার একটি বৈধ স্ত্রী, ঠিক আমি কিছু সময়ের জন্য আমি একটা নারীকে সম্মতি করে 2-4 হাজার টাকা দিয়ে কিছু সময় ভোগ করার জন্য আমি যে টাকা দিই তাহলে সেটি কি বৈধ হবে? না, এটি শরীয়ত অনুমোদন করে নাই। ওটি হলো আপনার জেনা, কারণ একজন পুরুষ আর একজন নারী গোপনে আটাত করে ওইখানে আপনার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। ওই মহিলার পরিবার জানে না, কোনো আত্মীয় স্বজন জানে না, কোনো ভাই ব্রাদার জানে না, ওই ছেলের কেউ ভাই ব্রাদার আত্মীয় স্বজন বাবা মা কেউ জানে না, গোপনে আপনি সিদ্ধান্ত নিয়েছেন। অতএব ওটি হচ্ছে জিনা, ওটি হচ্ছে অবৈধ পথ। বিবাহ কেন বৈধ? যে আপনি বিবাহ করবেন, বিবাহ প্রয়োজন, আপনি মত প্রকাশ করেছেন, বাবা অভিভাবক হিসাবে আপনার সিদ্ধান্তকে প্রাধান্য দিয়ে একটি নারী বাছাই করে তা সবার সম্মতিতেই আপনাকে সে ব্যবস্থা করে দিয়ে একটি নারীর মর্যাদা রক্ষার্থেই আপনার ওই মোহরানা নির্ধারণ করে দেওয়া হয়েছে। 2, মোহরানা নারীর সামাজিক সৌন্দর্য এবং মর্যাদা বৃদ্ধির কারণে ইসলামের সামাজিক নারীর অধিকার প্রতিষ্ঠার জন্য এই মোহরের ব্যবস্থা করা হয়েছে। নারীবাদী কিছু সংগঠন যেটি আজীবন বলে আসছে যে নারীরা ঠগেছে, অর্থাৎ ইসলাম নারীদেরকে ঠগিয়েছে, ইসলাম নারীদেরকে অপমান করেছে, এটি বলে থাকে, কিন্তু মেয়ে পক্ষের লোকেরাই নারীকে পাত্রস্থ করার জন্য ব্যতিব্যস্ত হয়ে আপনার যৌতুক প্রথার প্রবণ মেয়ে পক্ষই দিয়ে থাকে এবং তারা খুঁজে থাকে যে একটা চাকরিজীবী কর্মজীবী ভালো একটা ছেলে দাও, টাকা যা লাগে দেওয়া হবে। এই যৌতুকের প্রস্তাব কিন্তু মেয়ে পক্ষ থেকে বেশি আসে। তার উদাহরণস্বরূপ আপনি যখন একটি কাজ হাসিল করতে যাবেন, কোনো অফিস আদালতে যাবেন, তখন কিন্তু অফিসার আপনাকে বলবে না যে আমাকে এতটি টাকার বিনিময়ে আমি এই কাজটি করব। আপনি আপনার স্বার্থ হাসিলের জন্য কৌশল আপনি বললেন, বলার পর আপনার দুর্বলতা প্রকাশ করেছেন এবং বলবেন যে আমার কাজটি করে দিবেন স্যার, আপনার যা লাগে আমি দিব। ঘুষ কিন্তু ঘুষ গ্রহণকারী কিন্তু প্রস্তাব করে না, ঘুষ দাতাই আপনার প্রস্তাব করে যে আমাকে এই কাজটা করে দিলে আপনাকে এতটি টাকা দিব। এই ঘটনা হচ্ছে যে মেয়ে পক্ষেই একটি ভালো যোগ্য একজন চাকরিজীবী নিবে, টাকা যা লাগবে দেওয়া হবে। এটি হচ্ছে নারীর পক্ষ থেকে, একটা নারী পরিবারের পক্ষ থেকে এই প্রস্তাবনাটা অধিকাংশ দেয়। ছেলে তো সামাজিকভাবে একটা ভালো বংশ একটা মর্যাদা পাওয়ার জন্য সে চেষ্টা করবে, কিন্তু এই প্রস্তাবনাকে আরো ত্বরান্বিত করতে, আরো বেগবান করতে, আকর্ষণ করতে মেয়ে পক্ষ এরকম অফারগুলি প্রদান করে থাকে। তাহলে আপনার এই কাজটি যখন এইভাবে প্রভাব করে তখন দেখা যাবে যে আপনার এই কাজটা বেশি মেয়ে পক্ষ থেকেই করে থাকে। অতএব শরীয়তে অর্থাৎ ইসলামে নারীকে মর্যাদা দিয়েছে, এই মর্যাদার দিকটি খেয়াল করতে হবে। 3, ইসলামী শরীয়তের দৃষ্টিতে বিবাহ একটি হচ্ছে চুক্তিবদ্ধ একটি অনুষ্ঠান,
এই মোহর আনাতেই আপনার নারীকে আগে তার টাকা পরিশোধ করতে হবে, এটি শরীয়তের নিয়ম। চার, ইসলামী পারিবারিক এবং সামাজিক মূল্যবোধকে রক্ষার জন্য, মানুষের জীবনযাত্রার মান নির্ধারণ করার জন্য একটি বিবাহ অনুষ্ঠানের পারিবারিক সূত্র প্রতিষ্ঠানকে সুসংগঠিত করার জন্য, একটি মেয়েকে তার পারিবারিক সচ্ছলতা প্রদানের জন্য পুরুষ পক্ষ তাকে মোহরানা প্রদান করবে একটি পরিবার গঠনের অবদান রাখার জন্য, যদি মেয়ে সেখান থেকে কিছু প্রদান করে থাকে ছেলেকে, তা ছেলে সন্তুষ্টি চুক্তি সেখান থেকে গ্রহণ করতে পারে। পাঁচ, ইসলামী শরীয়তের প্রতিষ্ঠানে যে শরীয়ত একজন পুরুষকে একজন নারী যৌনাঙ্গ ভোগের জন্য যে ব্যবস্থা করে দিয়েছে, এটি তার মূল্যবোধ আদায় করার জন্য শরীয়ত তা তথা আল্লাহ তাবারক ও তাআলা এই ফরজিয়াতকে তিনি ঘোষণা করেছেন, একজন পুরুষ তার এই মোহরানা তা আদায়যোগ্য এবং নারীকে সে প্রদান করবে, এটি নারী যৌনাঙ্গ মূল্যবোধ আদায় করার জন্যই সেটি প্রদান করে থাকবে। এটি হচ্ছে আপনার মোহরানা আদায়ের জন্য, এটি শরীয়ত দৃষ্টিতে আপনার এই মোহর আপনার প্রত্যেকটি পুরুষকে চিন্তা ভাবনা করতে হবে যে অবশ্যই যেন আমি মোহরানা আদায় করে যেন আমি বাসর ঘর যাপন করতে পারি। এই চিন্তা চেতনা আগামী দিনের যুবকদের হওয়া উচিত যে আমি এই মোহর অবশ্যই লগত দিয়েই আমি আদায় করতে পারি। আল্লাহ তাবারক তাআলা সামাজিকভাবে এই বিবাহ বন্ধনের অনুষ্ঠান তিনি মানুষের সামাজিক পরস্পর আত্মীয়তা রক্ষার জন্য এই বিবাহ বন্ধনের ব্যবস্থা তিনি করেছেন। আল্লাহ তাবারক তাআলা সমাজের সকল যুবককে জন্য এই মোহরানা আদায় করার তৌফিক দান করেন। আমিন সুম্মা আমিন বারাকাতু সুম্মা। রাসূল।